আমি আপনাকে হাজার হাজার জানে আপনার তকিরের উপর আপনার জাতের উপরে ইমান আল্লাহ। ইসলাম হাদিস আছে, আর ইসলাম ইসলাম আনার পরে ইসলাম আনার আগে যত পাপ কাজই করো সে শিরিক করেছে, মানে কোনো শিরিক মা হয় না। এখন ইসলাম আনার পর তার শিরিক হয়ে যাবে, আল্লাহ মাফ করে না। শিরিক মাফ হয় না, যে শিরিক নিয়ে মাফ হয়ে যায় সে শিরিক হয় না, মাফ হয় না। শিরিক করার পরে যদি সে মুসলমান হয় অথবা তওবা করে নেয়, আল্লাহ মাফ করে দেয়। এখন ইমান আনবে, মুসলমান হবে, মুসলমান হওয়ার পর ইমান আনার পরে তার পিছনে আর কোনো গুণা থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أمي شكري كسيدي الله شاكو معبود نين إني جيت تاسو شريك نين আমি আরো সাক্ষী দিতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। আয় আল্লাহ, আমি আপনাকে হাজার হাজার জানাই আপনার তওহীদের উপর, আপনার জাতের উপরে ঈমান আল্লাহ। আপনি আপনার কোন শহীদ নাই, এই কথার উপর আমি বিশ্বাস করলাম। মুখে বল করে ও বলায় আমি স্বীকার করে নিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার রাসূল আপনার বান্দা ইহাও আমি স্বীকার করে নিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমান কবুল করে নে। আমি আজ থেকে মিথ্যা বলব না, চুরি করিব না, জেনা করিব না, শিরিক করিব না, যত ধরনের গুণা আছে আমি করব না। আল্লাহ আমাকে তৌফিক দেন যাতে আমি গুণা থেকে বাঁচিয়ে থাকতে পারি। আল্লাহ আমার ইসলাম এবং ঈমান আমি যে অংশীদার গ্রহণ করে নিই, আপনি সেটা গ্রহণ করে নিই।